দর্শক শুনছিলেন এশিয়ার পুঁজিবাজারের সর্বশেষ খবর। এবারে ইউরোপের অর্থ বাণিজ্যের খবর জানাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি জার্মানির ডয়চে ভেলে স্টুডিওতে। দর্শক, ডয়চে ভেলে স্টুডিওতে রয়েছেন দেবরতি গুহ, কথা বলছি তার সাথে। দেবরতি, ইউরো মুদ্রা এলাকায় ভবিষ্যতে আর্থিক সংকট এড়াতে যে তহবিল রয়েছে তার অঙ্ক বাড়ানো হতে পারে বলে শোনা যাচ্ছে, কিন্তু সত্যি কি প্রয়োজন আছে? ইউরো মুদ্রা এলাকায় আর্থিক সংকট কাটাতে যে একটি জরুরি তহবিলের প্রয়োজন সে বিষয়ে কখনোই কোনো সন্দেহ ছিল না। গ্রিসের মতো দেশের জন্য অস্থায়ী তহবিলের পর স্থায়ী এক তহবিল গঠন করতে রাজি হয়েছেন ইউরোপীয় নেতারা। উদ্দেশ্য, আবার সংকট দেখা দিলে যাতে এই কাঠামোর মধ্যেই তা সামলানো যায়। কিন্তু কত পরিমাণ অর্থ জমা থাকলে সেই তহবিল যথেষ্ট মজবুত হবে তা নিয়ে বেশ মতপার্থক্য দেখা যাচ্ছিল, বিশেষ করে জার্মানি বেঁকে বসেছিল। কারণ বার্লিনের আশঙ্কা, বিপদের জন্য এমন প্রস্তুতি নিলে কোনো দেশ সেই বিপদ এড়ানোর তেমন চেষ্টা করবে না, তারা প্রয়োজনীয় সংস্কার করে নিজেদের ঘর সামলাবে না। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছিলেন, স্থায়ী জরুরি তহবিল যথেষ্ট মজবুত না হলে কোনো লাভই নেই, কারণ সংকট দেখা দিলে তা সামলাতে প্রয়োজনীয় অর্থ পাওয়া যাবে না, পুঁজিবাজারেরও আস্থা থাকবে না। আপাতত ইএসএম এর জন্য 50,000 কোটি ইউরো ধার্য করা হয়েছে। অস্থায়ী ইএফএসএফ তহবিলে যে 19,200 কোটি ইউরো রয়েছে তাও এই তহবিলে জমা করা যেতে পারে। জার্মানিও এই প্রস্তাবে রাজি হয়েছে। তাতে অবশ্য শুধু কাগজে কলমে তহবিলের অঙ্ক বাড়বে, কারণ সেই অর্থ আগেই ধার্য করা হয়ে গেছে। এই অবস্থায় ইএসএম তহবিলের অঙ্ক কি আরো বাড়ানো হতে পারে? অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ওইসিডি মঙ্গলবার বলেছে, ইএসএম তহবিলে আপাতত 1 ট্রিলিয়ন বা 1 লক্ষ কোটি ইউরো থাকা উচিত। তবে এক ধাক্কায় নয়, আগামী 2 বছরের মধ্যে এই লক্ষ্য পূরণ করা যেতে পারে। তারপর আর্থিক ও অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া যাবে যে এত বড় মাপের তহবিলের আদৌ প্রয়োজন হবে কিনা। আগামী শুক্র ও শনিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইউরোজোনের অর্থমন্ত্রীরা ইএসএম তহবিলের অঙ্ক বাড়ানো নিয়ে আলোচনা করবেন। শোনা যাচ্ছে জার্মানিও তার সুর নরম করে শেষ পর্যন্ত তহবিলের অঙ্ক বাড়ানোর সিদ্ধান্তে মত দেবে। তবে সেটা 1 ট্রিলিয়ন ইউরো হবে কিনা তা বলা কঠিন। তাছাড়া আরও প্রশ্ন হল, এই অর্থ আসবে কোথা থেকে? এই অবস্থায় পুঁজিবাজারের প্রতিক্রিয়া কি হতে পারে? ইউরোপীয় নেতাদের ঐক্যের প্রশ্নে পুঁজিবাজারের অভিজ্ঞতা মোটেই ভালো নয়। কোপেনহেগেনে ইউরোজোন অর্থমন্ত্রীরা যদি সত্যি স্পষ্টভাবে ইএসএম তহবিলের অর্থের অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন, সেটা হবে বড় এক পদক্ষেপ। সেই সঙ্গে কোন দেশ কত অর্থ দেবে এবং কতদিনের মধ্যে দেবে সেটাও স্থির করতে পারলে তবেই পুঁজিবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। দেবারতী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, জার্মানির ডয়চে ভেলে স্টুডিও থেকে ইউরোপের অর্থ বাণিজ্যের খবর জানাচ্ছিলেন দেবারতী গুহ।